নির্ধারিত দামের তুলনায় চড়া মূল্যে ওষুধ বিক্রি। সাধারণ মানুষের পকেট ফাঁকা করলেও বহু ফার্মা জায়ান্টকে বাগে আনতে ব্যর্থ মোদি সরকার। খোদ কেন্দ্রীয় সরকারের ওষুধের দাম নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির রিপোর্ট বলছে এই কথা। নিয়ম অনুযায়ী লাগাম ছাড়া ওভারচার্জিং বা বেশি দামে ওষুধ বিক্রির জন্য বিভিন্ন কোম্পানিকে জরিমানা করা হয়, কিন্তু সেই বাবদ 1,179,34,00,000 টাকা এখনও বকেয়া। এর মধ্যে বড় অঙ্কের টাকা বাকি রেখেছে ফার্মা জায়ান্ট বা বড় বড় ওষুধ নির্মাতা সংস্থাগুলি। মামলা মোকদ্দমাতে আটকে আরও 6,612,00,000 টাকার জরিমানা, এখনও তা উদ্ধার করতে পারেনি কেন্দ্র। 2021 সালের 31 মার্চ পর্যন্ত বেশি দামে ওষুধ বিক্রির 2,205টি অভিযোগ জমা পড়েছে। এখনও বিশেষজ্ঞদের প্রশ্ন, সব জেনেও কেন হাত গুটিয়ে বসে আছে কেন্দ্র?